চলতি বছরের 1 এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেয়ার কথা প্রায় 13 লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী 1 নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা, যেখানে প্রায় 27 লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। কিন্তু করোনা মহামারীতে গত 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচি। সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, 2 সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। 25 আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যখনই পরীক্ষা নেব 2 সপ্তাহের নোটিশ দিয়ে আমরা পরীক্ষা নেব। তো জেএসসি ভাবটা আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনাদের সকলকে আমরা একটা জানাবো। 25 তারিখে আমাদের সেন্টার সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে অনুসরণ করতে পারি, সেটি আমরা কিন্তু নিশ্চিত করব। এদিকে দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দেওয়ার আবেদন জানিয়েছে জাতীয় দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ড। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে বোর্ডের সহসভাপতি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চালু, মাস্টার্স পরীক্ষা, ডিগ্রি মানের পরীক্ষা, মাদ্রাসার ঘরোয়া পরীক্ষা আয়োজন করতে পারিনি আমরা। মাদ্রাসাগুলো তো খোলা, সমস্ত অফিস খোলা এবং হেফজ বিভাগের মক্ত বিভাগের ক্লাস অলরেডি চলতেছে 12 জুলাই থেকে। এখন শুধু কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চালুটার অনুমতি আমরা চাইছি। এরই মধ্যে দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।